আপনি কি জানেন সমগ্র বিশ্বজুড়ে কারাগারে বসবাসকারী মানুষের প্রায় এক চতুর্থাংশ রয়েছে কোন দেশে? কোনো ধার বাকি ছাড়া যদি আপনার ওয়ালেটে $10 পড়ে থাকে, তাহলে আপনি দেশের 25% মানুষের থেকে ধনী বলে নিজেকে দাবি করতে পারবেন কোন দেশে? ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এবি ইনফিনিটির নতুন একটি পর্বে স্বাগতম আপনাদের সবাইকে। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, বাংলায় দেশ বিদেশ সহ টপ10 বিষয়ক অন্যান্য ভিডিও দেখতে বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল এবি ইনফিনিটি। আর যারা ইতিমধ্যেই আমাদের সাথে রয়েছেন, আ বিগ থ্যাংকস টু দেম। ওয়েল, প্রশ্ন দুটোর উত্তর জানতে আজকে আমরা পাড়ি দেব আমেরিকাতে। আর আমেরিকা সম্পর্কে জানতে চেয়ে আজকের এই পর্বটি অনুরোধ করেছেন আমাদের প্রিয় কিছু দর্শক বন্ধু আয়েশা সিদ্দিকা, প্রিন্স হাবিব, তাহসান শেখ, কাব্য, মুস্তাক আহমেদ, ঈশ্বরজিৎ মণ্ডল সহ আরও অনেকে। যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র বা কখনো কখনো আমেরিকা বললেও খুব একটা ভুল হবে না। 1776 সালের 4 জুলাই স্বাধীনতার ঘোষণা প্রকাশ করা হলেও আমেরিকার প্রতিষ্ঠা দিবস আদতে ছিল 2 দিন আগেই। আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে তৃতীয়। বর্তমানে আমেরিকার জনসংখ্যা প্রায় 32,92,56,465 জন। ইংলিশেই আমেরিকার বেশিরভাগ মানুষ কথা বলে থাকে, তবে ইংলিশের পাশাপাশি স্প্যানিশ ভাষার অনুসরণ করতেও দেখা যায় অনেক মানুষকে। বিশ্বের বৃহত্তম অর্থনীতি রয়েছে আমেরিকার। গ্রস ওয়ার্ল্ড প্রোডাক্টসের 25% দখল করে রেখেছে আমেরিকার অর্থনীতি। আমেরিকাতে 3টি এমন শহর রয়েছে যার নাম স্যান্টাক্লজ। প্রথমটি হল স্যান্টাক্লজ মোহাবিক কাউন্টি অ্যারিজোনা, দ্বিতীয়টির নাম স্যান্টাক্লজ টমস কাউন্টি জর্জিয়া, এবং তৃতীয়টি হল স্যান্টাক্লজ স্পেন্সার কাউন্টি ইন্ডিয়ানা। আমেরিকার ট্রেজারির তুলনায় বিশ্বখ্যাত কোম্পানি অ্যাপেলের অনেক বেশি পরিমাণ অর্থ রয়েছে। আমেরিকান ট্রেজারির এক বিবৃতি অনুযায়ী 2011-তে তাদের অপারেটিং ক্যাশ ব্যালেন্স ছিল $73.8 বিলিয়ন, কিন্তু এই একই সময় অ্যাপেল কোম্পানির কাছে থাকা শুধু নগদ অর্থের পরিমাণই ছিল $76.2 বিলিয়ন। 2015 সালে এক প্রতিবেদনে বলা হয় 100-এর বেশি ওয়ালমার্ট পণ্যে মেড ইন দ্য USA লেখা থাকলেও প্রকৃতপক্ষে সেগুলো তৈরি করা হয়েছিল অন্য কোথাও। আমেরিকার সবচেয়ে জনবহুল শহরগুলি হল নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগো। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অংশের অঞ্চলগুলোই বেশিরভাগ টর্নেডোর প্রকোপে পড়ে, যা টর্নেডো এলি নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বত হল মাউন্ট মেকেনলি। আলাস্কা রাজ্যে অবস্থিত এই পর্বতটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20,320 ফুট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের উপর আমেরিকা প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে। লিটল বয় এবং ফ্যাটম্যান নামের পারমাণবিক বোমার বিস্ফোরণের তীব্রতায় প্রাণ হারায় 1,50,000-এরও বেশি মানুষজন। আজও এই দুই শহরের মানুষের বেশিরভাগই জন্ম নেয় বিকলাঙ্গ হয়ে। USA বা আমেরিকা প্রযুক্তির দিক থেকে সবচেয়ে অগ্রণী দেশগুলোর মধ্যে শীর্ষস্থানীয় তা বলার অপেক্ষা রাখে না। আর তাই হয়তো আমেরিকানরা দাবি করেন GPS সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারাই নিয়ন্ত্রিত হয় এবং যে কোনো সময় তারা এর পরিষেবা বন্ধ করে দিতে পারে। সারা বিশ্বে ইন্টারনেটের উন্নয়নের পিছনে আমেরিকার প্রভাব সবচেয়ে বেশি রয়েছে। চাঁদে সর্বপ্রথম পদার্পণকারী নীল আর্মস্ট্রং ছিলেন একজন আমেরিকান। 1969 সালের 21 জুলাই পৃথিবীর ইতিহাসে সংযুক্ত হয়েছিল এই সাফল্যের কাহিনী। বর্তমানে আমেরিকার প্রায় 66% মানুষই ওভারওয়েটজনিত সমস্যায় ভুগছেন। মিসিসিপি এবং মিসৌরি নদী দুটি আমেরিকার দীর্ঘতম নদী ব্যবস্থা এবং পৃথিবীর মধ্যে চতুর্থ দীর্ঘতম। পশ্চিম আমেরিকার মন্টানায় মানুষের তুলনায় 3 গুণ বেশি গরু আছে। হিসেবটা হলো 3:1, অর্থাৎ প্রতি একজনের বিপরীতে 3টে করে গরু চোখে পড়বে আপনার। মার্কিন বিমান বাহিনী ক্ষমতা ও আর্থিক দিক থেকে খুব বড় না হলেও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শক্তিশালী সামরিক হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু শক্তিধর দেশও আমেরিকা। প্রথম স্থানে রয়েছে রাশিয়া। আমেরিকার কাছে যে পরিমাণ পরমাণু বোম রয়েছে তা দিয়ে আমেরিকা তার সম আয়তনের কোনো দেশকে কমপক্ষে 4 বার বিনষ্ট করতে পারবে। তবে একথাও সত্যি যে আমেরিকায় এমন কিছু জিনিসের আবিষ্কারও হয়েছে যা সারা দুনিয়ার মানুষের কাজে এসেছে। এই তালিকায় ইন্টারনেট থেকে শুরু করে রয়েছে মারণ ব্যাধি রোগ, ক্যান্সারের কেমোথেরাপি, এরোপ্লেন, মাইক্রোওভেন, আরও অনেক কিছুই। পৃথিবীর প্রথম সেলুলার ফোন আবিষ্কারক মার্টিন কুপারও একজন আমেরিকান ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি যে সেলুলার ফোনটি তৈরি করেছিলেন তার ওজন ছিল প্রায় 1 কেজি। বর্তমানে আমেরিকাতে 50টি রাজ্য রয়েছে, এর মধ্যে সবথেকে বড় রাজ্য হল ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় পশু হল গ্রিজলি ভাল্লুক। কিন্তু মজার বিষয় হলো
1922 সাল থেকে ক্যালিফোর্নিয়ায় আজ পর্যন্ত একটাও গ্রিজলি ভাল্লুক দেখা যায়নি। আমেরিকাতেই পৃথিবীর সবথেকে পুরনো লিখিত সংবিধান 1997 সালে কার্যকর করা হয়েছিল। আমেরিকাকে পৃথিবীর সবথেকে মোটা দেশও বলা হয়ে থাকে। বন্ধুরা, আমি আগেই বলেছি আমেরিকার বেশিরভাগ মানুষ মোটা হওয়ার সমস্যায় ভোগে। এখন আপনাদের বলবো কেন বেশিরভাগ আমেরিকানরা এই সমস্যায় ভোগে। হটডগ, বার্গার, আইসক্রিম, ফ্রাইড চিকেন, জেলিবিনের মতো সুস্বাদু কিছু খাবার সর্বপ্রথম আমেরিকাতেই বানানো হয়েছিল। প্রতি বছর আমেরিকাতে প্রায় 800 কোটির বেশি সংখ্যক মুরগি খাওয়া হয়ে থাকে। তবে পিছিয়ে নেই বার্গারও। আমেরিকানরা যে পরিমাণ বার্গার খেয়ে থাকে তাতে প্রতি বছরের শেষে হিসাবটা দাঁড়ায় 50 বিলিয়ন, অর্থাৎ 50 কোটিরও বেশি। যদি আপনি এই পরিমাণ বার্গার সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন তাহলে খুব সহজেই তা 32 বার পৃথিবীর পরিক্রমণ করতে পারবে। আমেরিকার 7% মানুষ দাবি করেন যে তারা কখনো স্নান করেননি। পৃথিবীর সবথেকে বড় বড় কোম্পানি যেগুলো সারা দুনিয়ায় এক প্রকার তাদের রাজত্ব বিছিয়ে রেখেছে, যেমন অ্যাপেল, গুগল, ইউটিউব, অ্যামাজন, মাইক্রোসফট, ফেসবুক, টুইটার, বেশিরভাগই আমেরিকাতেই অবস্থিত। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম 10 জনের মধ্যে 7 জনই আমেরিকান। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি জেফ বেজোস একজন আমেরিকান। এরিয়ার হিসাবে পৃথিবীর সবথেকে বড় অফিস রয়েছে আমেরিকাতে। পেন্টাগন আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর, যা অবস্থিত আর্লিংটন কাউন্টিতে। 9/11 অ্যাটাকের হাত থেকে রেহাই পায়নি এই পেন্টাগনও। 1943 সালে 22 মিটার উচ্চতা সম্পন্ন এই বিল্ডিংটি বানানো হয়েছিল। স্ট্যাচু অফ লিবার্টি স্বাধীনতার একটি বিশ্ববিখ্যাত প্রতীক। 1880 সালে ফ্রান্স আমেরিকার সাথে তাদের বন্ধুত্বের উদযাপনে আমেরিকাকে এই সুন্দর উপহারটি দেয়। এর নকশা তৈরি করেছিলেন এক ফরাসি ভাস্কর ফ্রেডরিক অগস্টি বার্থোল্ডি। আমেরিকাতে প্রতি বছর প্রায় 20% মানুষের মৃত্যু হয়ে থাকে ধূমপানের কারণে। এখানে টিনেজাররা খুব সহজেই ধূমপান করতে পারে, কিন্তু তারা সরাসরি কোনো দোকান থেকে নিজে সিগারেট কিনতে পারে না, কারণ আমেরিকায় টিনেজারদের সিগারেট কেনা আইনবিরুদ্ধ, ধূমপান নয়। প্রযুক্তি ও প্রকৌশলে উন্নত হলেও আমেরিকাতেই সারা দুনিয়ার 50% ক্রেডিট কার্ড ফ্রড হয়ে থাকে। যদি আপনি আমেরিকার নাগরিকত্ব নিতে চান তাহলে আপনাকে কমপক্ষে 5 বছর আমেরিকায় থাকতে হবে। তবে যদি আপনি কোনো আমেরিকানকে বিয়ে করে থাকেন তাহলে 3 বছর পর আপনি আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। পুরো আমেরিকাতে 35% বিজনেসের ওনার সেখানকার মহিলারা। বলা হয় প্রতি 5 জন আমেরিকানের মধ্যে একজনকে কোনো না কোনো টিভি শোতে অন্তত একবার দেখা গেছে। যদি আপনি ইংলিশে আমেরিকার 50টি রাজ্যের নাম লেখেন তাহলে ইংরেজি বর্ণমালার একটা অক্ষর বাদ যাবে। আপনি কি জানেন সেটা কোন অক্ষর? এটা হলো কিউ। পৃথিবীর প্রথম টেলিফোন ডাইরেক্টরি 1878 সালে আমেরিকাতেই ছাপা হয়েছিল। এতে শুধুমাত্র একটাই পৃষ্ঠা ছিল, যাতে মাত্র 50 জনের তথ্য দেওয়া ছিল। পাশ্চাত্য দেশগুলোতে মদ্যপান খুবই সাধারণ, আর এই কথার সত্যতা তখনই প্রমাণিত হয় যখন মাত্র একজন আমেরিকান ব্যক্তি নিজেই 1 বছরে গড়ে প্রায় 600-এরও বেশি সোডা বোতলের সমপরিমাণ মদ্যপান করে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে একমাত্র স্থান যেখানে কফি বাণিজ্যিকভাবে উত্থিত করা হয় তা হল হাওয়াই। আমেরিকাতে প্রতি 1000 মানুষজনের হিসেবে 845 জন মানুষের কাছে অন্তত একটি করে মোটর গাড়ি রয়েছে। তবে জাপানে এই সংখ্যাটা শুধুমাত্র 593 এবং জার্মানিতে 540 জন। আমেরিকাতে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি পরিমাণে পেট্রোলিয়াম খরচ করা হয়ে থাকে। বাংলাদেশ আর ইন্ডিয়ার মতো ক্রিকেট পাগল দেশগুলোতে ফুটবল ছাড়া অন্যান্য খেলাগুলোর জনপ্রিয়তা খুব বেশি নেই, কিন্তু আমেরিকাতে পরিস্থিতিটা সম্পূর্ণ উল্টো। আমেরিকানদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল, বেসবল, বাস্কেটবল এবং আইস হকি। আমেরিকার 22% কিশোরী তাদের বয়ঃসন্ধিকালে গর্ভবতী হয়ে পড়ে, যা বিশ্বের সমস্ত দেশের মধ্যে সর্বোচ্চ। আর এরপরেই এই বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, যেখানকার 14% কিশোরী টিনেজার থাকাকালীন গর্ভবতী হয়ে পড়ে। বিবাহ বিচ্ছেদের হারও আমেরিকায় সবথেকে বেশি। ব্যাপকভাবে নিরীক্ষণ করার পর আমেরিকান এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, আমেরিকাতে ইন্টারনেট অ্যাক্সেসকারী সমস্ত কর্মীর 25% কর্মস্থলেই অশ্লীল ওয়েবসাইটগুলি পরিদর্শন করে থাকে। 40 মিলিয়ন আমেরিকান মানুষ নিয়মিত এই অশ্লীল ওয়েবসাইটগুলি দেখে থাকেন। সাধারণত প্রতি 7 জন আমেরিকানদের মধ্যে কমপক্ষে 1 জনের 10টি করে ক্রেডিট কার্ড থাকে। সমগ্র গ্রিসে বসবাসকারী লোকের থেকে আমেরিকাতে বেকার মানুষের সংখ্যাও বেশি। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের দেশটির নাম, আমরা এক এক করে তার উপরে এপিসোড দিতে থাকব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ গ্রেট টাইম।